আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয় কিনা, বা যারা ফেল করেছো তারা কি আসলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কি আসলে পাস করা যাবে, বা যারা অল্পের জন্য এ প্লাসটা মিস করেছো তারা কি আসলে এ প্লাসটা পাবা কিনা, তো আসলে চলো আমরা একদম এই বিষয়গুলো খুঁটিনাটি কিভাবে খাতাগুলো দেখা হয়, আসলে পাওয়া যায় কিনা, বা বিগত বছর পেয়েছি কিনা, এই বিষয়গুলো তোমাদেরকে একটু জানাই। ভিডিওটাতে একটা লাইক করে দিবা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো শিক্ষামূলক সকল আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, এটাই তো রিকোয়েস্ট করছি। তো যাই হোক, আমরা এখন মূল টপিকে আসি। মূল টপিকের প্রথমে হচ্ছে যে আসলে কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কিনা। তো এটার এক কথায় যদি বলি, হ্যাঁ, রেজাল্ট পরিবর্তন হয়। বিগত যত বছর থেকে এই বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতিটা চালু ছিল, প্রত্যেক বছরই পাস করেছে, ফেল থেকে পাস করেছে, এবং কি এ প্লাস যারা পাওয়ার প্রত্যাশীরা ছিল তারা কিন্তু এ প্লাস পেয়েছে। যাই হোক, এই ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট বলবো যে খাতাগুলো কিভাবে দেখা হয়, এবং কি যারা ফেল থেকে পাস করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য কীভাবে দেখা হয়, সেটা আমরা যেটা মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি যে তারা হচ্ছে যারা ফেল থেকে বোর্ড চ্যালেঞ্জ করো যে পাস করার জন্য, তাদের খাতাটা আসলে প্রথমে নেয়ার পরে দেখে যে তুমি যে ফেলটা যে করেছো, তুমি কি কোনো ওএমআর শিটের ভুলের কারণে ফেল করেছো নাকি তোমার লেখার জন্য ফেল করেছো। তো ফার্স্টে হচ্ছে তারা হচ্ছে লিখিত এবং কি যে এমসিকিউর খাতাগুলো বের করে দেখে যে তোমার কোনো ওএমআর শিটে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড নাম্বার এগুলোতে কোনো ভুল হয়েছে কি না। যদি এগুলোতে ভুল হয় তাহলে তোমাদের রেজাল্টগুলো ইনশাল্লাহ চলে আসবে। আর যদি দেখে যে এগুলো সব ঠিক আছে, তখন তারা করে কি ভিতরে খাতাতে কি লিখেছো বা কত নাম্বার পেয়েছো সেটা দেখে প্রথম হচ্ছে মার্ক যোগ করে দেখে যে কোনো যোগফলে ভুল হয়েছে কি না। যদি যোগফল সব ঠিক থাকে তাহলে তো দেখবে যে আসলে তোমার কোথাও কি নাম্বার দুই এক নাম্বার বের করা যায় কি না, যে যদি দেখে যে দুই এক নাম্বারের জন্য ফেল সেক্ষেত্রে। আর যদি দেখা যায় যে তোমার পাস হচ্ছে 15, তো তুমি পাস পেয়েছো 10 তোমার পাওনি, তো সেক্ষেত্রে আসলে এক যত টানাটানি করুক না কেন রশি ছিঁড়ে যাবে, বাট তোমাকে পাস করানো সম্ভব হবে না, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি দুই এক নাম্বারের থাকে বা দুই তিন নাম্বার হয় তাহলে কনসিডার করে যারা হেড এক্সামিনার যারা দেখে এই খাতাটা, তারা কিন্তু দুই এক নাম্বার দিয়ে তোমাকে পাসটা করিয়ে দেয়। আর যদি ওএমআর শিট এগুলোতে ভুল হয় তাহলে আর সমস্যা নেই, হয়তো বা তুমি ভিতরে পাস করে গেছো লেখাতে, সেক্ষেত্রে তোমাকে পাস দিয়ে দেয়। তো এটা অনেকেই প্রশ্ন করেছিল যে যে আসলে দুই এক নাম্বার বাড়াবে কি না, এটা পসিবল আছে, যেহেতু এটা ম্যানুয়ালি দেখবে আবার নতুন করে তুমি আবার কষ্ট করে তাদেরকে দেখাচ্ছ, হয়তো বা তাদের যদি মনে একটু দয়া লাগে দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এমসিকিউর ক্ষেত্রে আসলে এমসিকিউটা দেওয়াটা আসলে পসিবল হয় না, কারণ এমসিকিউ দিয়ে যিনি দিবেন উনি যদি আবার পরবর্তীতে ধরা খেয়ে যান সেক্ষেত্রে এমসিকিউটা আসলে দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে এমসিকিউতে একটা নিয়ম আছে যে যদি ক্রস দিয়ে দাও সেক্ষেত্রে আবার আরেকটা নতুন করে দিলে সেটাও অনেক সময় কেটে দেয়। তো এটা আসলে এমসিকিউটা আসলে বলা যায় না, যদি এমসিকিউতে তোমার ওএমআর শিটে ভুল থাকে সেক্ষেত্রে তোমার চলে আসতে পারে, বাট ওই এমসিকিউতে 4 পেয়েছো 5-এর জায়গায়, তো সেক্ষেত্রে আসলে এটা বলা মুশকিল যে আসলে দিবে কি দিবে না। বাট তোমার যদি লিখিতে ফেল হয় সেক্ষেত্রে তোমার চলে আসতে পারে, এটা সম্ভাবনা আছে। এটা হলো ফেল থেকে যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের ক্ষেত্রে। এখন আসি যে যারা হচ্ছে পাস থেকে করেছো, যা জাস্ট তোমাদের নাম্বারটা ইম্প্রুভ করার জন্য, তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কি যে প্রথমে তোমাদের হচ্ছে ভিতরে নাম্বারগুলো গুনে গুনে দেখে যে আসলে তোমার নাম্বার ঠিক আছে কি না। তোমাদের তো অবশ্যই ওএমআর ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের রেজাল্ট আসছে, সেক্ষেত্রে ওএমআরের কোনো সমস্যা নেই। রেজাল্ট ভিতরে দেখে যে আসলে গুনায় ঠিক আছে কি না, যখন দেখে যে গুনায় ঠিক আছে বা যদি ঠিক না থাকে তখন তো বাড়বেই, সমস্যা নেই। যদি গুনায় ঠিক থাকে, ঠিক থাকার পরে যদি দেখে যে অল্পের জন্য তুমি এ প্লাসটা মিস করেছো, সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করে যতদূর আমরা জানতে পেরেছি যে আসলে যারা এক্সামিনার আছে যারা হচ্ছে খাতাগুলো দেখে তারা চেষ্টা করে যে আসলে তোমারকে দুই এক নাম্বার বাড়িয়ে দেওয়া যায় কি না, তো সেক্ষেত্রে তারা চেষ্টা করবে, যদি বাড়ানো সম্ভব হয় সেক্ষেত্রে তোমাকে বাড়িয়ে দিয়ে তোমার হয়তো বা কাঙ্ক্ষিত রেজাল্টটা দিয়ে দিবে। কারণ এই এরকমভাবে কিন্তু প্রতি বছরই শিক্ষার্থীরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছে, এবং কি ফেল থেকে এ প্লাসও পেয়েছে, ফেল থেকে পাসও করেছে। এই ছিল এই ভিডিওতে, আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যে আসলে পরিবর্তন হয় এবং কি কীভাবে পরিবর্তন হয়, কীভাবে দেখে সেটাও তোমাদেরকে বোঝালাম। তো পরবর্তীতে আরও অনেক আপডেট আসবে শিক্ষামূলক বিষয়, সেগুলো পাওয়ার জন্য বা বোর্ড চ্যালেঞ্জ নিয়েও যদি কোনো পরবর্তী আপডেট আসে সেটাও তোমরা পাবা। সো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা শিক্ষামূলক সকল আপডেটের জন্য। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।